বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরে ওর দুটো তিনটে নাম্বার, পিসটা উল্টা একটু নেই, একটা পিস এই হয়তো ওই কেন অনাস্থা আনলেন আজকে? অনাস্থা আনার মূল যে বিষয়টা, সেটা অবশ্যই আমরা যে লোকসভা নির্বাচন পার করলাম সেখানে আমাদের বঙ্গা পৌর এলাকাতে যে পরিমাণ ভোটে মানুষ আমাদের থেকে মুখ সরিয়ে নিয়েছে বা আমাদের পাশে ছিল না, সেইটা আমাদের কাছে খুব যন্ত্রণার হয়েছে। এবং সেই জায়গা থেকে সমস্ত জায়গায় সার্ভে করে বা আমরা মানুষজনের সাথে কথা বলে যেটা নিয়ে আমরা পৌরসভাতেও আগে বসেছিলাম, আলোচনা হয়েছে যে কী কারণের জন্য এই হারটা, এবং সেই জায়গাতে সবাই বলেছেন যেটা যে আমাদের যে মুখ মেন বনগাঁ পৌর সভার, সে পৌর প্রধানের বিষয়ে একটা খুব অসন্তোষের জায়গা তৈরি হয়েছে, সেটা কম বেশি আমরা তার সাথেও সেই সময় আলোচনা করেছিলাম, কথা হয়েছিল। তো যাই হোক, কিন্তু পরবর্তীতে সেটা হচ্ছে বেশি দূর এগোয়নি, এবং আমরা সেই কারণের জন্যই সবাই মিলে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের ওইখানে যদি নতুন মুখ আসে, যেরকম উন্নয়ন বনগাঁতে হয়েছে, মানুষ উন্নয়ন দেখেছে, সবই ঠিক আছে, কিন্তু হয়তো এই পরিবর্তনটা হলে আগামী দিনে দল আমাদের কাছে ভালো জায়গাটা দল আমাদের করতে পারবে, এবং আমাদের কাছে দল বড়, আমাদের কাছে ব্যক্তি আগে নয়। সেই জন্য দলের স্বার্থে, দলের হাতকে আরও শক্ত করার জন্য আমরা কাউন্সিলররা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত বিজেপিতে যোগদান করছি না, এরকম কোনো রকমের কোনো রকম অপপ্রচার বা কোনো কিছুর সঙ্গে আমরা যুক্তও নই এবং কখনোই নয়, কারণ আমরা দলকে ভালোবাসি। এবং আজকে আমরা এই সিদ্ধান্তও কিন্তু এত বড় সিদ্ধান্ত নিয়েছি শুধু দলের জন্য, দলের মুখের দিকে তাকিয়ে দলকে আগামী দিনে জেতাতে হবে সেই জায়গা থেকে। সুতরাং বিজেপিতে যাওয়ার মতন কোনো রকম কোনো সিদ্ধান্ত আমরা এখনও নিইনি, আগামীতেও নেব না। আমরা দলের সঙ্গে আছি, আমরা মমতা ব্যানার্জির সাথে আছি, তার সাথে থাকবো এবং তার সাথেই আগামী দিন চলবো, এবং তার হাতকে আমরা আরও শক্ত করবো। আমরা মূলত চাইছি যে পৌর প্রধান যিনি আছেন সেই জায়গায় আমরা চাইছি নতুন কাউকে দল ঠিক করে দিক, এবং সেই মতো ফিরা থাকিম আমাদের পুরমন্ত্রীর সাথে কথাও হয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন তিনি আমাদের কাউন্সিলরদের সাথে কথা বলবেন এবং সবাই সম্মতভাবে একজন নতুন কাউকে সেই চেয়ারে বসানোর ভাবনা চিন্তা তিনিও করছেন। যারা আমার সাথে আছেন তাদের মধ্যে কেউ ভাইস চেয়ারম্যান আছেন? না, এইভাবে নাম বলাটা খুব মুশকিল। আপনার নাম? সমঞ্জনা মুখার্জি। কি পদে আছেন পৌরসভা? আমি জলের ডিপার্টমেন্টটা দেখাশোনা করি, প্রেসিডেন্ট পদে। এবং কার বিরুদ্ধে আমাদের এই অনাস্থা? এই যে বিগত যে লোকসভা ভোট গেল, লোকসভা ভোটে আমরা বনগাঁ বিশাল ব্যবধানে প্রায় 20,000 ভোটে পিছিয়ে আছে, যেটা আমাদের এতদিন গর্ব ছিল বনগাঁর মাটি, তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি, সেটা যেন এই ভোটে সেই মিথটা ভেঙে গেল। তারপরে আমরা বিভিন্ন সময় এই হারের কারণ খুঁজতে বসেছিলাম এবং পর্যালোচনা করেছি, আমরা কাউন্সিলররা নিজেদের মধ্যে আলোচনা করেছি, আমরা আমাদের কর্মীদের সঙ্গে কথা বলেছি, বনগাঁর ব্যবসাদার দিন মজুর যারা আছে সবার সঙ্গেই কথা বলেছি, কিন্তু সবারই একটা দাবি উঠে এসছে যে চেয়ারম্যানের প্রতি যেন সবারই একটু অসন্তোষ আছে। সেই জনগণের দাবিকেই আমরা কাউন্সিলররা মান্যতা দিয়ে আজকের এই অনাস্থায় নিয়েছি। কতজন? আমরা 11 জন কাউন্সিলর আজকে অনাস্থায় নিয়েছি চেয়ারম্যানের। কি নাম আপনার? মনোজ নাথ। কোন ওয়ার্ড আপনি? কাউন্সিলর, ওয়ার্ড নম্বর 8। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব।